অনিবের গাম্ভীর্যের পেছনের কারণ আমার জানা হল না এদিকে শিলা আপুর সাথে পূর্বের ন্যায় স্বাভাবিক হতেও পারছি না তবে শিলা আপু সম্পূর্ণ এর ব্যতিক্রম সে খুব হেসে হেসে কথা বলছে ঠাটটা করছে বুঝতেই দিচ্ছে না থাটটার সম্পর্কে সে ঘুম ধরিয়েছে আমি রান্না করছি পাশে শিলা আপু গভীর মনোযোগে তার বান্ধবীর সাথে কথা বলছে থেকে থেকে অট্টহাসিতে ফেটে পড়তে দীর্ঘ ফোনালাপ শেষে আমার দিকে ঘুরে বলল। বর্ষা জানিস আমার বান্ধবী অনেকদিন পর দেশে আসছে ভালো তো তুমি কবে যাচ্ছ তাহলে শিলা আপু রাগান্বিত হয়ে বলল কিরে আমি আসার পর থেকেই দেখছি তুই আমাকে বিদায় করতে উঠে পড়ে লেগেছিস এখন বিয়ে হয়েছে বোনকে আর ভালো লাগে না না আমি মেকি হেসে বলি আরে কি রে বল বোন কখনো পর হয় নাকি যে খারাপ লাগবে তুমি রুমে যাও রান্না শেষে আজ খুব আড্ডা দিব শিলা আপু হেসে আদুরে ভঙ্গিতে আমার গাল টেনে চলে গেল এদিকে আমি ফোনের অপেক্ষায় আছি অনিব সকালে বেরিয়েছে একবার ফোন করে খোঁজ নেয়নি ফোনটা হাতে নিয়ে অনিবের নাম্বার ডায়াল করি হ্যাঁ বর্ষা বলো আমি পানসেভাবে বলি আপনি দুপুরে আসবেন না না আর কিছু আগে না ফোন রেখে উদ্ধার করেন প্রচণ্ড রেগে বলি আচ্ছা শোনো তোমার বোন গেছে না আছে আছে অনিব ওপাশ থেকে বলল তাহলে বাড়ি ফিরছি না আজ রাতে মায়ের ওখানে যাব বেশ আসতে হবে না খট করে ফোন কেটে দিই অনিব বাসায় আসবে না শুধুমাত্র শিলা আপুর জন্য এত কিসের রাগ ওনার বিয়ে ভেঙেছে এতে তো আপু একার দোষ নেই একটা মাতাল ছেলের হাতে কে বা মেয়ে তুলে দিবে আর কোনো মেয়েই বা বিয়ে করবে এসব ভাবতে ভাবতেই ফোনটা আবার বেজে উঠল লিজা আপুটা ফোনটা করেছে আমি দ্রুত ফোন ধরি আপু কি খবর ও পাশে মিষ্টি হাসির শব্দ কানে এলো তারপর বলল একটা সুখবর তন্নি নাকি সামনে শুক্রবার দেশে ফিরছে আমি খুশির বাতাসে ভাসতে ভাসতে বলি সত্যি আপো এটা তো খুব বড় সুখবর আর এই সুখবরটা পেলাম একমাত্র তোমার জন্য সত্যি তুমি এত ভালো বুঝেছি বাকিটা বলতে হবে না ভালো থেকো রাখছি রাতে অনিব বাসায় ফিরল যদিও উনার আসার কথা ছিল না তাই গেট লাগিয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম কলিংবেলের তোলপা শব্দে ত্রস্ত পায় নিচে নেমে দরজা খুলে দেখি অনিব শিলা ঘুমিয়েছে চোরামুখে প্রথম প্রশ্ন অনিবের বলতে পারেন এটা কেমন কথা ঘুমালে বলবে হ্যাঁ ঘুমিয়েছে না ঘুমালে বলবে না বলতে পারেন এটা কেমন কথা কারণ আপনার বেলের শব্দে পাড়াপর্ষিরাও জেগে গেছে বোধ হয় সেখানে একই বাড়িতে থেকে শিলা আপু না জাগার কারণ দেখছি না অনিব ব্যস্ত ভঙ্গিতে ভেতরে ঢুকে পড়ে চারপাশে ভালোমতো চোখ বুলিয়ে দোতলায় উঠতে যেতেই শিলার আপুর আগমন ঘটে আপুর রুম নিচে হওয়ায় রুম থেকে বেরিয়ে পেছনে থেকে বাধা দেয় অনিবকে অনিব তুমি আমাকে দেখে ভয় পাও সারাদিন বাড়ি আসনি এখনো চোরের মতো পালাচ্ছ ব্যাপার কি অনেক হালকা হেসে পরমুহেই সেই হাসি মিয়ে বলল অনিব কাউকে ভয় করে না একটা মেয়েকে ভয় পাব আমি শিলা আপু হেসে বলল আগের সব রাগঝাল ভুলে নতুন জীবন শুরু করা যায় না মানে এখন তো তুমি আমার ছোট বোনের হাজবেন্ড সম্পর্কে আমি আপু হলেও তুমি নাম ধরেই আমাকে দেখো হুম আজ ঘুম নেই কারো আমরা আড্ডা দিব মুভি দেখলে কেমন হয় অনিব তুমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও আমি দুজনের কথোপকথনে একবার অনিবের দিকে একবার আপুর দিকে তাকাই এরা বোধ হয় আমার উপস্থিতি ভুলেই গেছে দাঁতে দাঁত পিষে সবটা গিললাম শিলা আপু হুট করে কেন এলো সেটা এখনো ধোয়াশা অনিব অনিচ্ছা সত্ত্বেও মুভি দেখতে লাগল বিছানার এক কোনায় অনিব মাঝে আমি বসে আছি আমার পাশে শিলা আপু খুব মনোযোগ দিয়ে মুভি দেখছি মুভির শেষে নায়ক মারা যেতেই শিলা আপু তোলপার কান্না শুরু হলো। মরা কান্না যাকে বলে আমি আর অনিব দুজনই বিরক্ত বোধ করছি আজকাল মুভি দেখে কেউ কাঁদে নাকি তবে শিলা আপুর এটা পুরনো অভ্যাস আমি সান্ত্বনা দিচ্ছি আপু কাঁদছ কেন নায়ক তো রিয়েল লাইফে মরেনি ছবিতে মরেছে পাগলের মতো কাণ্ড করছ দেখতে খুব বাজে লাগছে তোমাকে শিলা আপু আমার কথার তোয়াক্কা না করে অনিবের দিকে তাকিয়ে বলল এই অনিব শান্তনা দিচ্ছ না কেন আমাকে আমি কাঁদছি দেখতে পাচ্ছ না আমি অবাক এই মেয়ে আমার কাছে সান্ত্বনা বাণী না নিয়ে চাইছে আমার বরের কাছে এত সাহস বেড়েছে মনে মনে পণ করি খুব দ্রুত এই আপদকে বিদায় করতে হবে রীতিমতো ঘাড়ে চেপে বসেছে কবে বলে অনিবের কোলে চেপে বসে তার নিশ্চয়তা নেই আমি মুখ বাঁকিয়ে বলি তোমার আদিক্ষেতা রাখো আপু এখন অনিব আমার বর তাই ভেবে কথা বল শিলা আপু হা হয়ে তাকিয়ে বলল তুই এত ছোট মনের কবে হলি বর্ষা বড় বোনকে এভাবে বলতে পারলি তুমি থাকবে খাবে ঘুরবে যা ইচ্ছা করবে কিন্তু কিছু কথা মুখ সামলে বলবে হঠাৎ ছোট বোনের বাড়ি এলে কেন এত দরদ সেদিন তো দেখিনি কত খারাপ ব্যবহার করেছিলে মনে নেই রাতারাতি তোমার পরিবর্তন হল কিভাবে আপু সব ভুলে বোনকে দেখতে এসে কি পাপ করেছি ভুল হয়েছে আমার কালি চলে যাব থাকব না তোমার ইচ্ছা বলেই হনহন করে অনিবের হাত ধরে বেরিয়ে আসি তারপর খেয়াল হলো আমরা তো আমাদের রুম থেকেই বের হয়ে এলাম বের হবার কথা আপুর পুনরায় রুমে ঢুকে বলি আপু আমরা ঘুমাবো কাইন্ডলি তুমি নিজের ঘরে যাও শিলা আপু কাঁদতে কাঁদতে বের হয়ে গেল তারপর ঢুকল অনিব অনিবের মুখে তৃপ্তির হাসি অনিব বললেন বাহ তুমি তো গুন্ডি বউ হয়ে গেছ শিলাকে যা অপমান করলে আমি ভয় পেয়ে গেছিলাম কখন আবার আমাকেও ঝাড়তে শুরু করো এই ভেবে আপনাকে ঝাড়ব কেন বিনা দোষে কাউকে কিছু বলি না আমি শিলার দোষটা কোথায় আমি এবার চোখ গরম করে অনিবের দিকে তাকিয়ে বললাম আপনি কোনো দোষ দেখতে পাননি আপু আপনার কাছে সান্ত্বনা কেন চাইবে এত কিসের পীড়িত আপনার সাথে অনীপ ভয় পাবার ভঙ্গিমা করে বলল ভয় পেয়েছি আমি চুপ কিছু বলার নেই মাঝে মাঝে বউকে ভয় পাওয়া ভালো আজ শুক্রবার সারা সারাদিনের কাজ ঝটপট সেরে ফেলি শিলা আপু সকালে নাস্তা না খেয়েই কেটে পড়েছে মনে মনে শান্তি বোধ করছি শুরু থেকেই আপুর আশায় কেমন খটকা লেগেছিল যাই হোক ঠিকানা ধরে সন্ধ্যায় পৌঁছে গেলাম তন্নি আপুর বাসায় সাথে রয়েছে লিজা আপু কলিং বেল চাপতে দরজা খুলে দিল একটা মেয়ে অনেকটা লিজা আপুর বয়সী দেখেই বুঝতে পারছি এটা তন্নি আপু তার মুখে ক্লান্তির ছাপ লিজা আপুকে দেখেই সে জড়িয়ে ধরে বলল লিজা তুই হঠাৎ কি মনে করে এলি গতকাল এসে ঘরবাড়ি সাফ করে বেশ ক্লান্ত নাওয়া খাওয়ার ঠিক নেই তুই আসবি জানলে ভালো কিছু রাঁধতাম লিজা আপু বলল তোর নাজ ভোরে পৌঁছানোর কথা ছিল হ্যাঁ কিন্তু লাস্ট মুহূর্তে টিকিট কেটে একদিন আগেই চলে এলাম আমাদের দেশে শুক্রবার একটা বিশেষ দিন সবার ছুটি থাকে বাড়িতে থাকে সন্ধ্যায় সব ফ্রেন্ডদের দাওয়াত দিয়েছি তুই এসে ভালো করেছিস তোকে ফোন করব বলে ভাবছিলাম তারপর মনে হল তুই তো এসব পার্টি পছন্দ করিস না এসব পরে দেখা যাবে এই যে আমার পাশের মেয়েটার নাম বর্ষা অনিবের চৌধুরীর ওয়াইফ তন্নি নামক মেয়েটা ভীষণ চমকালো তারপর বলল অনিবের বিয়ে তবে শিলার সাথে হয়নি শিলার কলেজ লাইফ থেকে কি জমজমাট প্রেম ছিল ওই ছেলের সাথে অথচ শেষে কিনা বিয়ে করলো এই ছোট মেয়েকে এ দেশে ছোট মেয়ে বিয়ে করার ট্রেডিশন এখনো গেল না আমি থমকে গেলাম কি বলছে এই মেয়ে শিলা আপুর প্রেম অনিবের সাথে তবে যে ছেলের সাথে আপু ফোনে কথা বলতো সে অনিব ছিল তাহলে বিয়ে কেন ভেঙেছিল আপু কিছু মাথায় ঢুকছে না প্রচণ্ড কান্না পাচ্ছিল আমরা ফেরতে গিয়ে বসতেই লিজা আপু বলল কি বলছিস তুই শিলার তাহলে কি হয়েছে আমি কথা থামিয়ে বললাম আমি শিলা আপুরই ছোট বোন আপনাদের সাথে কখনো দেখা হয়নি বলে চিনতে পারিনি এবার তন্নি আপু হাততালি দিয়ে বলল ওয়াও ওয়াট আ কুইনসিডেন্স আজ কত অদ্ভুত নিউজ পাচ্ছি লিজা আপু বলল তাই তো দেখছি আমি তন্নি আপুকে বলি আপনি যে সিমটা লিজা আপুকে দিয়েছিলেন উইটা আপনার ছিল না অনিবের গার্লফ্রেন্ড আপনি নন তন্নি আপু জোরে হেসে বলল ও গড কি বলে এই মেয়ে আমি অনিবের গার্লফ্রেন্ড কবে থেকে হলাম পুরো কলেজ জানত অনিবের জিএফ শিলা প্রতিদিন ক্লাস মিস দিয়ে ঘুরতে যেত ওরা শেষের দিকে তো শিলার পড়াশোনায় একদম মন ছিল না আর ওই সিমটাও শিলার ছিল আমাকে কেন দিয়েছিল বলতে পারব না শুধু বলেছিল এই সিম আমাকে ব্যবহার করতে আমার কাছে সিমের এত গাদা থাকতে নতুন একটা সিম অপ্রয়োজনীয় মনে হয়েছিল তাই লিজাকে দিয়েছিলাম আমি তরি তুঠে পড়ি তন্নি আপু অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে সোজা অনিবের অফিসে পৌঁছে যায় আজ অনেক বড় রহস্যের উদ্ঘাটন করতে হবে এসব নাটকে আমার ভূমিকা কোথায় সব জানতে হবে কিন্তু অনিবের কেবিনে ঢুকে আমি অবাক হয়ে যাই শিলা আপু অনিবের কলার টেনে ধরে আছে রীতিমতো কিছু একটা নিয়ে অনিবের সাথে তর্ক করছে বোঝাই যাচ্ছে আমি থমকিত হয়ে দাঁড়িয়ে পড়ি অতঃপর বলি এসব কি চলছে অনিব আপু তুমি এখানে অনিব আর শিলা আপু বেশ ঘাবড়ে গেছে আমি আসব এটা তো কারো জানার কথাও না হঠাৎ আমি উড়ে এসে জুড়ে বসেছি ওদের মাঝে আজ অনেকগুলো উত্তর পাওনা রয়েছে এসব প্রশ্নের উত্তর আমার চাই হয় অনিব দিবে নয়তো আপু আমি ওদের কাছে গিয়ে দাঁড়ালাম আপু ভয় অনিবের কলার ছেড়ে দেয় আমি তাচ্ছিল্য হেসে বলি কি করছ আপু কলার ছাড়তে হবে না তোমার পুরনো প্রেমিকের উপর তোমার পুরো অধিকার আছে শিলা আপু কপালের ঘাম মুছে বলল কি বলছিস তুই কে কার পুরনো প্রেমিক তুমি ভালো মতোই বুঝতে পারছ কার কথা বলছি আমি সব জেনে গেছি অনিবের সাথে তোমার সম্পর্ক ছিল কেন তোমরা আমাকে শাস্তি দিল নিজের প্রেমিকের দোষে বিয়ে ভেঙেছিলে তুমি কেন সেটা জানি না কিন্তু সেই ফল ভোগ করছি আমি এসবে আমার কি দোষ আপু শিলা আপু নিশ্চুপ অনিব মাথা নত করে রয়েছে তারপর হঠাৎ অনিব বললেন বাসায় চলো বর্ষা আমি রাগে কটকট করে বলি কিসের বাসা কার বাসা যে বাসায় আমি নামেমাত্র আপনার বৌসে বাসা যেখানে দিন শেষে একটা ভরসার হাত খুঁজতে গেলে শুধুই নিরাশা পাই সেই বাসা যেখানে চার দেয়ালের মাঝে আমি বন্দিনী আমার কথা বা আর্তনাদ শোনার মানুষ কেউ নেই সেই বাসা একটা প্রশ্নের উত্তর দিতে এত বাহানা কেন দিচ্ছেন আপনারা সোজা বলতে পারছেন না কি করেছি আমি কেন বিয়ে করলেন আমাকে অনিব টেবিলের উপর সজরে হাতের আঘাত করে তাকালো আমার দিকে সেই রক্তলাল চোখ যেন আমাকে গিলে খাবে ভয় সরে এলাম কিছুটা অনিব টগবগে মস্তিষ্কে বললেন জানতে চাও কি করেছ তুমি আমি এক বাক্যে বলি অবশ্যই চাই শিলা আপু থতমত খেয়ে বলল অনিব কি করছো চুপ করে থাকো একটা শব্দ বলবে না অনিব তাকে থামিয়ে দিয়ে বললেন না অনেক হয়েছে চোর পুলিশের খেলা আমিও ক্লান্ত হয়ে পড়েছি বর্ষা হয়তো সব ভুলে গেছে কিংবা ভুলে যাওয়ার নাটক করছে একটু মনে করিয়ে দেই আমি প্রচণ্ড আহত হই কি ভুলে গেছি আমি প্রশ্নাত্মক চোখে তাকিয়েই থাকতে দেখে অনিব ব্যঙ্গাত্মক হেসে বলল একটু ভেবে নিই কোথা থেকে শুরু করব তারপর তিনি আবারও বলতে শুরু করলেন শিলা তখন বোধহয় অনার্স সেকেন্ড ইয়ারে পড়তো আর আমি সবে পড়াশোনা শেষ করে একটা ভালো জবের আশায় চাকরির ইন্টারভিউ দিয়ে দিয়ে ক্লান্ত জীবন কাটাচ্ছি হয়তো ভাবতে পারো বাবার এত টাকা থাকা সত্ত্বেও চাকরি কেন খুঁজছি বলে রাখা ভালো আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া শেষে ব্যবসা করার মুড়ে ছিলাম না এত কষ্ট করে যার উপর পড়াশোনা করেছি সে বিষয়ে চাকরি আমি করবই যদি ভবিষ্যতে ভালো না লাগে হাল ছেড়ে বাবার ব্যবসা দেখার অন্য অপশন তো আছেই যাই হোক আমি সেদিন যে ইন্টারন্যাশনাল কোম্পানির ইন্টারভিউ দিতে গিয়েছি সেখানে শিলাও ছিল আমার মতোই একজন ক্যান্ডিডেট প্রথম পরিচয়েই কেমন এক অদ্ভুত আকর্ষণ অনুভব করি ভালো লেগে যায় ওকে খুব নরম ব্যবহার সরল চেহারা মিষ্টি হাসি আর কি লাগে একটা মেয়ের সেদিন কথার ছলে ফোন নাম্বার আদান প্রদান করি দুজনে এরপর থেকে প্রায় ফোন আলাপ হতে থাকে আমাদের সেই প্রায় আলাপ থেকে প্রতিদিন কথা বলা শুরু করি কিন্তু আমি এর মধ্যে শিলার সম্পর্কে সব খবর নিয়ে নিই তবে শিলা তেমন কিছুই জানত না আমার সম্পর্কে সে ভেবেছিল আর দশটা মধ্যবিত্ত ফ্যামিলির মতো আমিও পড়া শেষে চাকরির খোঁজ করছি আমাদের প্রেম যখন একে অপরকে ছাড়া বাঁচা অসম্ভব এমন অবস্থায় পৌঁছে তখন আমার বাবা মারা যান চাকরির আশা মায়া ত্যাগ করে বিজনেসের হাল ধরতে বাধ্য হই তখন আমাদের রিলেশনের প্রায় এক বছর এই এক বছর বেকার ছিলাম হঠাৎ বাবার মৃত্যুতে সকার হয়ে গেলাম শিলা এসবের কিছুই জানে না ভেবেছিলাম বিয়ের প্রস্তাব দিয়ে একেবারে সব জানাব নতুন বিজনেস কদিন খুব বিজি থাকলাম কিন্তু আমাদের দুজনের মাঝে তৃতীয় এক পক্ষ এলো আর সেই পক্ষটা বর্ষা তুমি আমি চমকে উঠলাম এসবে আমার নাম আসছে কেন অনিবের সাথে আপুর সম্পর্কের ব্যাপারে আমি ছিলাম পূর্ণ অজানা অনিব আমাকে কিছু বলার সুযোগ দিল ননা আবার বলতে লাগলেন শিলার পরিবার সম্পর্কে কিছু কিছু ধারণা আমার ছিল ওর পরিবার খুব রক্ষণশীল ধরনের শিলাকে গোপনে একটা সিম আর ফোন কিনে দিই ওই ফোনে কেবল আমার দেয়া সিমটা পুরা থাকবে আর একটা নাম্বার সেভ থাকবে সেটা হলো আমার শিলা আপু অনিবকে থামিয়ে দিয়ে বলল বাকিটা আমি বলছি অনিবের দেয়া ফোনটা একদিন ভুলে বিছানায় ফেলে রেখেছি হঠাৎ বর্ষা তুই এসে আমাকে বললি আপু নতুন ফোন কিনলে কবে আমি তোকে বাহানা দিয়েছিলাম ওটা বান্ধবী অ্যানির ফোন বলে সেদিন থেকে তুই আমার ফোন অনেক সময় ব্যবহার করতি আমি গুরুত্ব দেইনি তবে পরে একদিন দেখি অনিব এমন কিছু কথা বিশেষ সময়ের কথা বলছে যে সময়টা আমি ফোনের কাছেই ছিলাম না একদিন অনিব বলল তুমি করলা খাও না আমার এখানে আসলে কোনোদিন করলা কিনব না যেটা তুমি খাবে না সেটা আমিও খাব না আমার সন্দেহ হল আমি তো করলা খুব খাই কিন্তু বর্ষার খুব অপছন্দ তবুও পাত্তা দেইনি ভুল মানুষের হতেই পারে এরপর মাঝে মাঝে এমন অনেক অজানা কথা বলতো। একদিন যে কথা শুনলাম তাতে আমার রীতিমতো ঘামঝরা অবস্থা অনিব বলল তোমার কোমরের ডানদিকের তিলটা কতই না সুন্দর না দেখেও প্রতিদিন আমার চোখের সামনে ভাসে আমি সেদিন থমকে যাই মনে পড়ে তোকে শাড়ি পরাতে যেয়ে একদিন তোর কোমরের তিল আমার দৃষ্টিগোচর হয়েছিল আমি অনিবের সাথে খোলামেলা আলাপে কখনো যাইনি পরে বুঝেছি ওটা তুই ছিলি বর্ষা তখন প্রচণ্ড রাগ হল তোকে চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিল শান্তি পাব এমন মনে হল কিন্তু লোক জানাজানির ভয়ে চুপ থাকি আর ভেবেই নিয়েছিলাম এক হাতে তো আর তালি বাজে না তোর যেমন দোষ আছে অনিবেরও সমান দোষ অনিবকেও কিছু বলিনি এমন সময় অনিব আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠায় তখন নতুন এক গোপন তথ্য সামনে আসে অনিবকে আমি যেখানে মধ্যবিত্ত ঘরের ছেলে ভাবছিলাম সেখানে ও নবাব ঘরের ছেলে ধোনির একমাত্র দুলাল অনিবের কাছে থেকে সত্য কোনো কিছুর আশা করতেও ভয় হতো ভেঙে দিল ম তারপর সিমটা দিয়ে দিই ফ্রেন্ড তন্নিকে আমার অন্যখানে বিয়ে হওয়ার পর এই তো কিছুদিন আগে জানতে পারি অনিব আমাকে ভেবে তোর সাথে মেসেজ বিনিময় করত অনিবের সাথে হঠাৎ দেখায় আমাদের মাঝের ভুল বোঝাবুঝি ভাঙে বুঝতে পারি সব কারসাজি আমার নিজের বোনের এখন বল বর্ষা এবারও বলবি তোর দোষ নেই আমি ফ্লোরে ধপ করে বসে পড়ি আমার সেই অজানা প্রমিক তাহলে আর কেউ নয় অনিব মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না কিছু বলতে গিয়েও কথা গিলে ফেলছি নির্বোধের মতো ফ্যালফ্যাল করে কেঁদে ভাসাচ্ছি যে কান্না এখানে অবস্থিত দুই ব্যক্তির কারোর যায় আসে না আমি অনেকটা সময় নিয়ে সহজ করলাম নিজেকে চোখের পানি মুছে বলতে থাকি সবাই নিজ নিজটা বলে গেলে আমার পক্ষের কিছুই শুনলে না শিলা আপুর ফোনে একদিন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে আমি দেখি নাম্বার সেভ নেই তাই দ্রুত ফোন ধরতে লাইন কেটে যায় পরপরই একটা মেসেজ আসে হাই বিউটিফুল মেসেজের ধরন দেখে কোনোমতেই ভাবা সম্ভব না যে শিলা আপুর পরিচিত কেউ তাছাড়া নাম্বারটাও সেভ নেই আর আজকাল অনেকেই মেয়েদের নাম্বার পেলেই হেন তেন মেসেজ কলের বন্যা শুরু করে আমি সেরকি কিছু একটা ভেবেছিলাম বিন্দুমাত্র ধারণা ছিল না ওটা শিলা আপুর বয়ফ্রেন্ড আপু কখনো এ বিষয়ে আমার সাথে কথাও বলেনি কিভাবে বুঝতাম আমি তখন সবে কৈশোরে পা দিয়েছি উৎফুল্ল চঞ্চল মন কৌতূহল বস্ত মেসেজের রিপ্লাই দিই এরপর কিছুদিন আপুর ফোন থেকে মেসেজেই যোগাযোগ হয় কিন্তু আপু যদি জেনে যায় তবে বাড়িতে সবাইকে বলে দিতে পারে সেই ভয় আমি সেই অপ্রত্যাশিত প্রেমিককে বলে দিই আমি মেসেজ না করলে যেন উনি না করেন তাই হয় সেভাবেই চলতে থাকে আমাদের রিলেশন এখন তুমি বলো আপু তোমার ফোনে অনিবের নাম্বার সেভ করা ছিল না এতে দোষটা কোথায় আমার অনিবার শিলা আপু থ মেরে শুনছিল এবার আপু বলে উঠল আমাদের পরিবার সম্পর্কে তোকে নতুন করে বলে বোঝাতে হবে জানিস না কেমন কঠোর সেভ করে কি বিপদে পড়তাম নাকি কে জানে তলে তলে তুই এত পাকনা হয়েছিস আমার সব কেড়ে নিলি অনিব এবার বললেন তুমি যে সত্যি বলছো তার কি গ্যারেন্টি আছে আমি আবেগান্বিত হয়ে বললাম আমাকে এখনও চিনলেন না ভুলে গেলেন নিজের পাখিকে কোনটা ঠিক বুঝব শিলা আপুর সাথে যে সম্পর্কে ছিলেন সেটা নাকি আমারটা তা অনিব তাচ্ছিল্য হেসে বললেন পাখি আমি শিলাকে ডাকতাম তোমাকে শিলা ভেবেই ওই নামে সম্বোধন করেছিলাম আমার ভালোবাসায় পুরো অধিকার কেবল শিলার ছিল তোমার অস্তিত্ব এসবে কোথায় নিজেই ভেবে দেখো আমি কিছু বলতে যাবার আগেই শিলা আপু বাধা দিল বলল অনিব আমরা দুবন একটু বাইরে যেতে চাই উন্মুক্ত পরিবেশে খোলাখুলি কিছু বোঝাপড়া করা বাকি আছে তুমি দয়া করে এসবে নাক গলাবে না বর্ষা তুই আই আমার সাথে আমি কিছু বুঝে উঠার আগেই হাত ধরে টেনে নিয়ে এলো বাইরে অনিবের অফিস থেকে হেঁটে কিছুটা দূর গেলেই হাতির ঝিল হাঁটতে শুরু করি সেদিকে আমার এক হাত শক্তভাবে ধরে টেনে নিয়ে যাচ্ছে শিলা আপু সেখানে গিয়ে দুজনে বসি কিছুক্ষণ কারো মুখে কথা ফুটল না এদিকে অজানা কারণে শঙ্কিত আমার মন নতুন কি বলতে এনেছে শিলা আপু এমন কি আছে যা অনিবের সামনে বলা গেল না শিলা আপু হঠাৎ কুটিল হেসে আমার দিকে তাকিয়ে বলল আহারে তোর চেহারায় কত শোকের ছায়া পড়েছে খুব খারাপ লাগছে হাজার হলেও নিজের বোন তো কিন্তু অনিব ঠিকই বলে তুই এত বোকা নিজের বোনকে চিনলি না আমি ধিক্কারের স্বরে বলি তোমাকে চিনি বলেই তো মনের একটা দৃঢ় বিশ্বাস এসবের মাস্টার মাইন্ড তুমি অনিবকে যখন এতই ভালোবাসতে তাহলে সামনাসামনি ওর সাথে কথা বলে সব ক্লিয়ার করনি কেন আমার কাঁধে সব দোষ চাপিয়ে বলতে কি কি হয়েছে কেন বলনি তুই আমার বোন তোর উপর দোষ দেই কীভাবে বল এত ভালো তুমি না আপু এবার খোলাভাবে তো কিভাবে কি হলো শিলা আপু হেসে বলতে লাগল শুধু তোকেই বলছি এসব আবার অনিবের কানে ঢালতে যাস না কারণ তোকে বিশ্বাস করবে না আচ্ছা শোন তাহলে অনিবকে ভালোবাসি বললে কথাটা ভুল হবে আমি জাস্ট পছন্দ করতাম ওকে এমন একটা ছেলে অল্প বয়সে বয়ফ্রেন্ড হিসেবে কে না চাইবে আমিও চেয়েছিলাম তবে হাজবেন্ড হিসেবে নয় অনিব শুরু থেকেই ওর পুরো বায়োডেটা আমার কাছে গোপন করেছে আমার অনেক স্বপ্ন ছিল বড় গাড়ি বাড়ি থাকবে এক কথায় পয়সাওয়ালা কাউকে বিয়ে করব তুই হয়তো ভাবছিস অনিবের সবই তো আছে সেটা তুই জানিস এখন আমিও জানি কিন্তু তখন তো জানতাম না মধ্যবিত্ত চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঠোকর খেয়ে বেড়ানো ছেলেকে কে চাই বিয়ে করতে অনেকদিন থেকেই কেটে পড়ার ধান ছিলাম তুই আমার পথ হালকা করে দিল শুরুতেই আমি টের পেয়েছিলাম যে তুই আমার ফোনে কিছু একটা করিস এরপর অনিবের সাথে আমার আলাপ কম হওয়া শুরু হয় কারণ তুই আমার অনুপস্থিতিতে ওর সাথে কথা বলতি সব মিলিয়ে ঘাপলা বুঝতে পেরে আমি তোদের পথ আরো সুগম করে দেই আমি জানি এতে তোর বা অনিবের কারোর দোষ নেই তোরা হলি আমার বলির পাঠা আমি সেই তাল ধরে অনিবের সাথে ব্রেক করি উইখানেই করি জীবনের সবচেয়ে বড় ভুল অনিব তার ভালো নাম দিয়ে বিয়ের প্রস্তাব পাঠায় আমার জন্য আমি না করে দেই কারণ কিছুদিন শোকের নাটক চালু রাখতে চেয়েছিলাম হঠাৎ অনিব যদি দেখে আমি ব্রেকআপ করেই বিয়ে করছি তাহলে তুমুল কাণ্ড ঘটিয়ে বসত সেই কথা মাথায় রেখেই বিয়ে ক্যান্সেল করি নির্বোধ আমি একটু বুঝিনি ওই বিয়ের প্রস্তাব পাঠানোর পেছনে লোক স্বয়ং অনিব এরপর আল্লাহর অশেষ কৃপায় আমার পরবর্তীতে ভালো ঘরেই বিয়ে হলো সুখেও ছিলাম বেশ যতদিন না তোকে অনিবের সাথে দেখেছিলাম সেদিন তোকে ওর সাথে দেখে যখন জানতে পারলাম তুই অনিবের বউ তখন সত্যি মনে হয়েছিল অনিব তোকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিতে মন্দ হতো না আমার অনিবের সাথে তুই সংসার করবি এ হতে দিব না এখন আসি মূল কথায় তোর সাথে সোজা হিসেব তুই অনিবকে ছেড়ে দে আর আমি গিয়ে টুপ করে অনিবের গলায় ঝুলে পড়ব ছোট বোন হয়ে বড় বোনের কথা অমান্য করবি বল আমার চোখে ঘোর অন্ধকার আবছা জোনাকি পোকা জ্বলছে চোখের সামনে মাথা ঘোরার পূর্বাভাস আমি বা আপু কিছু বুঝে ওঠার আগেই মাথা ঘুরে আপুর কোলে হেলে পড়ি টিম মাথা ব্যথা নিয়ে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম আমি এখানে কেন মনে মনে ভাবি শিলা আপুর সাথে হাতির ঝিলে বসে গল্প করছিলাম আপু তার কূটনৈতিক প্রস্তাব রাখে সে অনিবের লাইনে ইন করতে চায় আমাকে আউট করে এরপর মাথা ঘুরে পড়ে গেলাম কি করছি এখানে ব্রেন স্ট্রোক করেছি নাকি সন্দেহে ভরা মনে হাজারো প্রশ্ন বারবার দরজার দিকে তাকাচ্ছি আজব অসুস্থ একটা মানুষের পাশে কেউ নেই অন্তত অনিবের থাকা উচিত ছিল সেও নেই এতই অবহেলিত আমি সত্যি কি অনিবও আমাকে আর চায় না আমি অভিমানী সুরে কাঁদতে থাকি এদিকে কখন অনিবেশে আমার পাশে দাঁড়িয়েছে খেয়াল করিনি আজীব মেয়ে এত খুশির মুহূর্তে কেউ কাঁদে এবার আরও অবাকামি এই লোক আমাকে আজীব বলে নিজেই আজবের কারখানা হয়ে বসে আছে আমার জীবনে এ যাবত কি কিছু ঘটেছে যাতে আমি খুশিতে আটখান হয়ে নাচব ঘটেনি তো তাহলে উনি কেন বলছেন এত খুশির মুহূর্ত একটু ঝেড়ে বলেন তো কি হয়েছে আপনি আর আপু কি করেছেন আমার সাথে যে একবেলায় হসপিটালে চলে এলাম অনিভ্রু কুচকে ছোট ছোট চোখ করে বলল লজ্জা থাকলে এই কথা বলতে না মাথা ঘুরে পড়লে তুমি আর দোষ হলো আমার আর শিলার কেন জলে বুঝি আপনার পুরনো প্রেম জেগে উঠেছে বুঝি নতুন কেই সামলাতে পারছি না পুরনো নিয়ে কখন ভাবব বাদ দাও তোমার রিলিজ হয়ে গেছে বাসায় চলো এমা কেবল তো ভর্তি হলাম এত তাড়াতাড়ি রিলিজ কেন দিল ওরা ঠিকমতো চেক আপ করেনি নাকি আমার তো এখনো কেমন বমি বমি ভাব হচ্ছে ওটা দ্বিতীয় কেউ থাকলে এমন হয় এখন তো তোমার একার ইচ্ছাতে সব হবে না চলবি ওর ইচ্ছাতে এই লোক তলে তলে শিলা আপুকে বাড়িতে ঢুকানোর পুরো ফন্দি এঁটে বসে আছে সব এখন ওই খারাপ আত্মা মেয়ের কথা মতো হবে হসপিটাল থেকে রিলিজ নেওয়ার আগে ডক্টরের সাথে দেখা হল ডক্টর বেশ বয়স্ক মহিলা তিনি আমাকে বললেন তুমি এখন সাবধানে চলবে প্রথম তিন মাস আর শেষ তিন মাস খুব সাবধান আমার কি বড় কোনো অসুখ হয়েছে ডাক্তার ভয় ভয় বলি আমার গলা শুকিয়ে খটখটে হয়ে আছে কথা বলতেও কষ্ট হচ্ছে না জানি কি অসুখ হলো আমার ডক্টর হেসে বললেন তুমি প্রেগনেন্ট ভালো থেকো কেমন কোনো প্রয়োজনে আমাকে ফোন করবে ভিজিটিং কার্ড তোমার হাজবেন্ডকে দিয়েছি ডক্টর চলে যেতে আমি অনিবের দিকে তেজি রাগ নিয়ে তাকাতে দেখি উনি মুচকি হাসছেন সব রাগ ফুস হয়ে গলে গেল তবু মেকি রাগ নিয়ে বললাম এত ঘোড়াই পেঁচাই না বলে সরাসরি কেন বলেননি আমাকে এত বড় দুঃখের খবর আমি এখন কি করব কোথায় যাব বাচ্চা এলো তো এত এত বাদ দিয়ে আপনার বাচ্চা আমার পেটে পোড়া কপাল অনিব আমাকে ফট করে কোলে তুলে নিল তার মুখ থেকে হাসি খসে পড়ছে গম্ভীর মুড়ি ছেলেটা আজ ভেতর থেকে প্রাণ খুলে আসছে যেন তাহলে অনিব আমার প্রেগনেন্ট হওয়ার খবরে খুশি ধুর কি সব ভাবছি এটাও উনার কোনো চাল ঠিক ঠিক বাসায় নিতে পারলেই আবার শাস্তি পর্ব শুরু হবে খুব চিনি উনাকে কোলে করে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল ন তারপর ড্রাইভিং সিটে বসে গাড়ি চালু করলেন আমি গাল ফুলিয়ে বসে আছি আজ এর শেষ আমি দেখে ছাড়ব অনিব কি পারে আর আমি কি পারি স্ট্রিট ফুলের দোকানের পাশে হঠাৎ গাড়ি দাঁড় করালেন এরপর নেমে পড়লেন আমি গ্লাস নামিয়ে লক্ষ্য করছি উনি ফুলের দোকানের সবচেয়ে বড় তোড়াটা নিলেন কার জন্য শিলা নামক মহিলার জন্য তলে তলে জল এতদূর গড়িয়েছে অনিব পুনরায় গাড়িতে বসে আমার দিকে তাকিয়ে এখনো হেসে চলেছেন আমি আর চোখে তা বেশ টের পাচ্ছি আচমকা ফুলের তোরা আমার দিকে ধরে বললেন হ্যাপি ম্যারেজ ডে মাই সুইট ওয়াইফ আমি পুরা শকড এত বড় স্বর ঝটকা আমি সহ্য করব কিভাবে? শ্বাসকষ্টের মতো বুকে জ্বালাপোড়া করছে হাঁপানির রুগী হয়ে গেলাম না তো ঢোক গিলে বলি মাথা পুরো গেছে আজ কেন ম্যারেজ ডে হতে যাবে জানি তো অনিব পরশ ভালোবাসায় আমার একটা হাত ধরে বললেন মনে করো আজকেই আমাদের নতুন করে বিয়ে হয়েছে আজ থেকে আমাদের সম্পর্কের বরণকাল শুরু এতদিন যা করেছি যা হয়েছে সব ভুল ছিল শুদ্ধ হবে এখন থেকে তাহলে আপনার শিলার কি হবে পুকুরের পানিতে নাকা নিচু বানি খাওয়াব সর্বনাশ আপু যে সাতার পারে না সেই জন্যই তো এই ফোন দিয়ে এঁটেছি সাপ মরবে লাঠিও ভাঙবে না ফাজলামি করছেন আবার শিলা আপু আমার ক্ষতি করেছে আপনাকে তো কিছু করেনি বরং ভালোবাসে আপনাকে অযথা কেন মারতে যাবেন ওকে অনিব সিরিয়াস মুখ করে বলল আমি সব জানি শিলা কি করেছে সবকিছুর জন্য দায়ী সে আমার প্রকৃত প্রেম তো তুমি বর্ষা চিনতে একটু বিলম্ব ঘটেছে এই আর কি আমি হতবিহব্বল হয়ে বলি আপনি লুকিয়ে আমাদের কথা শুনছিলেন কই আপনাকে তো দেখলাম না কোথাও পাগলি মেয়ে লুকিয়ে শুনতে যাব কেন তুমি তো বুদ্ধি খাটিয়ে নিজের ফোনের রেকর্ডিং চালু রেখেছিলে তোমার ব্যাগ থেকে ফোন নিয়ে দেখতে গিয়ে সব শুনেছি তুমি আর বোকা নেই বেশ চালাক হয়ে গেছ এবার আমার মাথায় খেলেছে আমি তো বুলেই গেছিলাম শিলা আপুর সব পর্দা ফাঁস করতে আমি সব কথোপকথন ফোনে রেকর্ড করে ফেলি পরবর্তীতে অনিবকে শোনাতে পারব ভেবে তার আগেই উনি নিজ উদ্বেগে শুনে ফেলেছেন যাক শুনেছেন এই বড় আমি খুশিতে বা খারা ছলো ছলো চোখে বললাম এখন কি করবেন ধানমন্ডি লেকের পারে যাব শিলাকেও আসতে বলেছি বাকিটা ওখানে গেলেই দেখতে পারবে আমি উসফুস করছি আর তরস হইছে না কখন পৌঁছে নতুন ড্রামা দেখব দেখতে দেখতে আমার লেকের কাছে পৌঁছে গেলাম শিলা আপু ওখানেই ছিল সাথে দুলাভাইকেও এনেছে দেখছি আস্ত ছাগল মেয়ে নিজের অপমানের দৃশ্য বরকে না দেখালে হতো না আমাদের দেখে আপু চমকে উঠার পাশাপাশি বিরক্ত হল কেমন বেশ মুখে বলল বর্ষাকে এনেছ যে বোঝাবুঝি আমাদের তিনজনের ও এখানে কি করবে অনিব সে কথায় কান না দিয়ে বলেন শীলা তুমি সাতার পারো এ কেমন প্রশ্ন না পারি না তাহলে ভালোই হল আমি মিটিমিটি হাসছি এবার হাসতে হাসতে পড়ে যাবার মতো অবস্থা আহারে বেচারি আপু কি অপমানটাই না হবে স্বামী সংসার প্রেমিক সবই হারাবে আপু হাজবেন্ড কিছু বলছে না অনিবের সাথে আপু যেভাবে কথা বলছে তাতে এতক্ষণে উনার রাগে ফায়ার হবার কথা অথচ উনি নির্বিকার অনিব দীপ্ত সাহেবের দিকে তাকিয়ে বললেন তুমি হেল্প করবে নাকি আমি সব করব ভদ্রলোক বললেন এতদূর সব যখন তোমার প্ল্যানে চলছে তখন বাকিটাও তুমিই পারবে আমাকে নীরব দর্শক থাকতে দাও ওকে ডান শিলা আপু লেকের পার দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তার কিছু বুঝে উঠার আগেই অনিব্যাগ ধাক্কায় পানিতে ফেলে দিল ময়লা পানিতে আপু কেমন অসহায় হয়ে হাবুডুবু খাচ্ছে কাছের পানির গভীরতা কম থাকায় ডুবে যাওয়ার সম্ভাবনা নেই তবে যে অপমানটা সে হল মৃত্যুর পূর্ব পর্যন্ত ভুলবে না আশপাশের দোকানি রাস্তার লোক এসে এক প্রকার জটকা পেকে গেছে লোকজন এসে পোড়ায় অনীব জোর গলায় বলল আরে কি পাগল নাকি মেয়েটা একটা লেক এসে বলল ভাই কি হয়েছে আরে ভাই বইলেন না মেয়েটা হঠাৎ দৌড়ায় এসে পানিতে ঝাঁপ দিল সুসাইড কেস মনে হয় লোকজনের শোরগোল দ্বিগুণ বেড়ে গেল আপু পড়ি মরি করে ততক্ষণে পানি থেকে উঠে এসেছে সর্বাঙ্গে কাদায় মাখামাখি টুপটুপ করে গা থেকে অনর্গল পানি ঝরছে চুলগুলো এলোমেলো লেপটে রয়েছে সত্যিই আপুকে কেমন পাগলি পাগলি লাগছে আপু থতমত ভঙ্গিতে রাগে কটকট করে বলল এত বড় সাহস তোমার অনিব আমাকে পানিতে ফেললে এই তুমি কিছু বলো শেষ কথাটি আপুর হাজবেন্ডকে উদ্দেশ্য করে বলা দীপ্ত সাহেব বলেন আমি যা করার করেই ফেলেছি সামনের সপ্তাহে ডিভোর্স পেপার হাতে পেয়ে যাবে কেন এই প্রশ্ন ভুলেও করো না সামান্য অপমান হয়েছ প্রশ্ন করলে এর চেয়ে বেশি অপমান হতে হবে শিলা আপু যা বোঝার বুঝে নিল তার কর্মকাণ্ড সকলের বোধগম্য হয়েছে বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ল হাত জোর করে বলল প্লিজ এমন কর না আমরা সুখে সংসার করব অনীব কি বলেছে জানি না কিন্তু ওর কথায় তুমি বিশ্বাস করলে ভুল করবে আমাদের সুখের সংসার অন্যের ফুঙ্কো যুক্তিতে ভেঙো না প্লিজ একটা সুযোগ দাও দীপ্ত সাহেব নিজ মতে অটুট থাকলেন আপু কাকুতিমিনতি করেও কোনো কাজ হয়নি আপুকে ফেলে চলে আসতে আমরা বাধ্য হই অনিবার আমার নতুন জীবনের সূচনা হল একজন মানুষের জীবনের ইতি টেনে যদিও এমনটা কখনো চাইনি মানুষের কপাল নিজ দোষেই পড়ে সর্বদা যারা পরহিংসায় মশগুল থাকে তারা কখনো নিজে সুখী হতে পারে না যেহেতু নিজে সুখী না সেহেতু মানুষকেও সুখে দেখতে চায় না মোরাল অপরের জন্য ভালো চিন্তা করতে না পারলে অন্তত খারাপ চিন্তা করা উচিত নয় সমাপ্ত